আচ্ছা, ক্লাস টেন দেখো 2023-এ তোমরা যারা এক্সাম দিচ্ছ, এই যে আলো এবং মানে চলতড়ি থেকে মোটামুটি এমসিকিউ এসিকিউ যেমন আসতে পারে এইভাবে 50টা করে আমি রেডি করেছি আমার স্টুডেন্টদের জন্য, তা তোমাদের জন্য রাখছি, একটু লক্ষ্য করো। দেখো তো ওদেরই খাতা থেকে তোমাদের দিচ্ছি, যেমন গোলীয় দর্পণের মধ্যে এই যে বিচ্ছুরণকে বলে কি, গোলীয় দর্পণের সেই মধ্যবিন্দুকেই বলে কি মেরু, এটা কিন্তু মধ্যবিন্দু। হ্যাঁ, ক্ষুদ্র উন্মেষের গোলীয় দর্পণের মান কীরকম, তো এইগুলো একটু লক্ষ্য করো তোমরা। তারপর দেখো এইভাবে প্রশ্নগুলো আছে, তো প্রত্যেকটা বলতে অনেক দীর্ঘ সময় লাগবে, আমি জাস্ট একটু খুব ধীরে সুস্থে তোমাদের জন্য সরা মানে খাতাটাকে রাখছি, তোমরা একটু একটু করে দেখে মনে করার চেষ্টা করো। তো দেখো এইগুলো কিন্তু সদ, হ্যাঁ, দয়ের নিচে হসন্ত, অসদ, হ্যাঁ, সদ অসদ এইরকম। দেখো তো বাকিগুলো একটু লক্ষ্য করো, এইরকম ছিল তোমাদের প্রশ্ন, একটু পজ করে থেমে থেমে এগুলো দেখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই বিষয়ে তোমাদের একটু বলি, এইগুলো কিন্তু ওই টেস্ট পেপার তোমাদের হয় না, এবিটিএ টেস্ট পেপার, তো টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো রেডি করে রাখা কিন্তু, অর্থাৎ এগুলো টেস্ট পেপারে পড়ে যাওয়া প্রশ্নপত্রগুলো কিন্তু, হ্যাঁ, অর্থাৎ সেখানে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে, সেখান থেকে বাছাই করা প্রশ্ন, অর্থাৎ তোমাদের এক্সামও কিন্তু সত্যি সত্যি কাজে আসবে এবং এগুলোই দেখবে এর মধ্যেই পড়ে। তো চলো, যেহেতু আলোর চ্যাপ্টার অনেকের কাছে কঠিন মনে হয়, তাই আমার মনে হলো যে আলোর চ্যাপ্টারটা তোমাদের কাছে রাখি, তো সেটা এখানে আমরা দেখছি। তো দেখো বাকি প্রশ্নগুলো একটু লক্ষ্য করো, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো এখন যেহেতু একাডেমিয়ার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, এই জন্যই এখন অফলাইন ক্লাস বেশি চলছে আমার, এবং প্রত্যেকটি ক্লাস যেহেতু অতিরিক্ত স্টুডেন্ট অ্যাড হয়েছে, ফলে অফলাইনে তাদের ক্লাস করতে গিয়ে আমি প্রায় 12-14টা ব্যাচ প্রত্যেক দিন কমপ্লিট করতে হচ্ছে, ফলে তোমাদের মতো সেই আগের সময় আর দিতে পাচ্ছি না, তো ফলে অতটা সময় অ্যাডজাস্ট করতে না পারার জন্য ভিডিওগুলো আগের মতো কন্টিনিউয়াসলি আসছে না। তো একটা সময় আশা করি আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো, দেখা যাক কতদিনে সেটা পারি। এই গেল আলো, এবার আমরা চলতড়িতে আসব। দেখো এটা চলতড়িত, তো এখানে এই যেমন পরিবাহীর আধান হলো ইলেকট্রন, একটি ইলেকট্রনের আধানের মান জাস্ট ড্যাশ দিয়ে আছে, কিন্তু ওগুলো প্রশ্ন থেকে আমি অতগুলো না লিখে এক্সাম টাইমে বলতে চাইছি, ছেলেরা যাতে শুধু মুখস্থ করে রাখতে পারে সেইভাবেই এগুলো দেওয়া, তোমরাও দেখো অ্যাডজাস্ট করে, তো ধীরে ধীরে একটু বুঝতে অসুবিধা হবে না আশা করি তোমাদের। তো দেখো লক্ষ্য করো, এটা তো তারপরটা দেখো, এবারে এই যে প্রশ্নগুলো আছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, এখানে 20টা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, তারপরের পেজ চলে যাই একটু দেখো। তো তোমাদের নয়েস আসবে যেহেতু আমি ব্যাচ থেকে ভিডিও করছি এবং নিয়ার বাই স্টেশন আছে। তো দেখো 38 নম্বর প্রশ্ন, এগুলো একটু দেখতে থাকো তোমরা। দেখো তো এইভাবে দেখো এখন এসছে কত, 50-60, এটা আরও কিছু প্রশ্ন অ্যাড করেছিলাম চলতড়ি থেকে, যেহেতু এটা ছেলেদের সহজ হয় তাই একটু বেশি কোশ্চেন্স রেখেছি এই জন্যই, যে যাতে এখানে পুরো নম্বরটা তারা ক্যারি করে নিতে পারে, তো সেই হিসাবে দেখো বেশ কিছু কোশ্চেন্স রেখেছি, তোমরা পজ করে থামিয়ে থামিয়ে দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো, এই ছিল প্রশ্নপত্র, মোটামুটি সবাই ভালো এক্সাম দাও এটুকুই কামনা করি, ভালো থেকো সবাই।